মাদার অফ অল বোমস, যে কারণে এত শক্তিশালী। অনলাইন ডেস্ক। আফগানিস্তানের সবচেয়ে বড় বোমা MOAB হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ইসলামিক স্টেটের 36 জন যোদ্ধা নিহত হয়েছে, এছাড়াও তাদের ঘাঁটিও ধ্বংস হয়ে গেছে। আমেরিকার ভাণ্ডারে থাকা নন নিউক্লিয়ার বোমাগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় বোমা। এই বোমার বিশেষত্ব হলো অধিকাংশ বোমার মধ্যে তেল এবং অক্সিডাইজার থাকে বিস্ফোরণের জন্য, কিন্তু মাদার অফ অল বোমস, যা MOAB নামে পরিচিত, এই থার্মো ব্যারেটিক অস্ত্র, যা আসলে বিস্ফোরণের জন্য গন্তব্যের বাতাসে থাকা অক্সিজেন ব্যবহার করতে পারে, আর অক্সিডাইজার বহন করতে না হওয়ায় বোমাটি আরও বেশি বিস্ফোরক জ্বালানি উপাদান বহন করতে পারে। সাধারণ বোমাগুলো অল্প এলাকার মধ্যে বিস্ফোরণ ঘটায়, কিন্তু MOAB-র মতো থার্মো ব্যারেটিক বোমাগুলোতে থাকা বিস্ফোরক উপাদান অ্যারোসলের মতো বিস্ফোরণ স্থলের বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়, ফলে বিশাল এলাকা জুড়ে আগুন লেগে যায়। দ্য ফাউন্ডেশন অফ ডেমোক্রেসিস এর বিল রোজিও এ বিষয়ে বলেন, এটা আসলে কার্যত বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শুষে নেয় এবং বাতাসে আগুন জ্বালিয়ে দেয়, আর এভাবে এমন সব জায়গায় পৌঁছতে সক্ষম হয়। এই বোমা পরিবহন ও নিক্ষেপের ধরনও ভিন্ন। এটিকে কার্গো বিমানে করে গন্তব্যের কাছাকাছি নিয়ে আকাশে ছেড়ে দেওয়া হয়, এরপর স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম এবং পাখার মাধ্যমে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো হয়। বিশ্বের অন্যতম বড় স্মার্ট বোম এটি। MOAB সাধারণত ভূপৃষ্ঠ থেকে 6 ফুট উঁচুতে বিস্ফোরণ ঘটায়। এটির ওজন 9,500 কিলোগ্রাম, যা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে দ্বিগুণ। এর আবরণ বেশ পাতলা এবং বিস্ফোরণে সর্বোচ্চ ক্ষতি নিশ্চিত করা হয়েছে। বোমাটি বিস্ফোরণ স্থলের 150 বর্গ কিলোমিটার এলাকার গাছপালা নিমিষেই পরিষ্কার করে ফেলতে সক্ষম। মিলিটারি সরঞ্জাম বিষয়ক ওয়েবসাইট Deagle.com-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, একটি MOAB তৈরিতে খরচ হয় $16 মিলিয়ন, আর এখন অবধি এরকম 20টি বোম তৈরি করা হয়েছে, যাতে সাকুল্যে খরচ হয়েছে $320 মার্কিন। ডয়েচ ভেলে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Yeah.